ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই সোহেল রানা, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন যে জানাজা নামাজের নিয়ম এবং জানাজা নামাজের সূরা ফাতিহা পড়া যায় কি না। অবশ্যই জানানো হবে। তো ভাই, জানাজা নামাজের নিয়ম যেটা হচ্ছে, চার তাকবীরে জানাজার নামাজ বিশেষভাবে প্রচলিত আছে। এ হাদিসটি রয়েছে সহিহ বুখারি এবং মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজ্জাশীর মৃত্যুর দিন তার মৃত্যুর খবর সবাইকে জানালেন, তাতে তিনি চার তাকবীর দিলেন। বুখারি হাদিস নম্বর 1333, 1334, মুসলিম হাদিস নম্বর 951। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেছেন। তিরমিজি আবু দাউদ ইবনে মাজার বর্ণনা, মিশকাত হাদিস নম্বর 1673। একবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়লেন। তারপরে নামাজ শেষ করে বললেন, তোমরা জেনে নাও যে এটা হচ্ছে সুন্নাত। বুখারি হাদিস নম্বর 1335। তবে কিরাত চুপে চুপে পড়ারও দলিল আছে, সহিহ নাসাই হাদিস নম্বর 1991। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহা শেষে আমিন মুক্তাদিরকে বলতে হবে। রাওজাতুত তালিবিন 2 খণ্ড 125 পৃষ্ঠা। সূরা ফাতিহার পর একটি ছোট সূরা পাঠ করবে, অতঃপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করবে, যেটা নামাজে পড়া হয়। ফতোয়া আরকানুল ইসলাম শায়খ উসাইমিনের প্রশ্নোত্তর 346। এরপর তৃতীয় তাকবীর দিয়ে তারপর লাশের জন্য বা মাইয়াতের জন্য দোয়া করবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো মৃত ব্যক্তির জানাজা পড়বে তখন তার জন্য খালেস অন্তরে দোয়া করবে। আবু দাউদ ও ইবনে মাজার বর্ণনা, মিশকাত হাদিস নম্বর 1674। এই যে তৃতীয় তাকবীর দিয়ে দোয়া করার কথা বলা হয়েছে, এ সম্পর্কে কয়েকটা দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে যেটা সবচাইতে উত্তম দোয়া সেটা এসেছে সহিহ মুসলিমের হাদিসে। জুবাইর ইবনে নাফায় রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আওয়াফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি জানাজায় যে দোয়া পড়লেন, আমি তার সে দোয়া মনে রেখেছি, আর তা হলো, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবিয়াযা মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াআহলান খায়রাম মিন আহলিহি ওয়াযাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াআদখিলহুল জান্নাতা ওয়াআইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি এই মাইয়াতকে ক্ষমা করো এবং এর উপরে দয়া করো, আর একে নিরাপদে রাখো এবং এর গুণা মাফ করো, আতিথ্য সম্মানের করো এবং প্রবেশদ্বার প্রশস্ত করো, আর একে পানি বরফ ও শিলাবৃষ্টি দ্বারা ধুয়ে ফেলো এবং একে দোষ ত্রুটি থেকে ওইভাবে পরিষ্কার করো যেমন সুতি বা সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আর এর পৃথিবীর ঘরের বদলে তুমি একে একটি উত্তম ঘর দান করো, এর পরিবারের বদলে একে একটা উত্তম পরিবার এবং জুড়ির বদলে এক উত্তম জুড়ি দান করো, আর একে তুমি জান্নাতে দাখিল করো এবং কবরের আজাব ও জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি একে মুক্তি দাও। সহিহ মুসলিম হাদিস নম্বর 963। এরপরে আরও একটি দোয়া রয়েছে যেটা অধিকাংশ জানাজার নামাজে পড়া হয়ে থাকে, আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত এবং এই না এই জানাজা উপস্থিত অনুপস্থিত, আর আমাদের ছোট এবং বড় এবং আমাদের নর ও নারী সবাইকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে থেকে তুমি যাদেরকে বাঁচিয়ে রাখবে তাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো এবং যাকে তুমি মারতে চাও তাকে ঈমানের উপরে মেরো। আর আল্লাহ, এই মাইয়াতকে প্রতিদান থেকে তুমি আমাদের বঞ্চিত করো না, এই মাইয়াতের
প্রতিদান থেকে তুমি আমাদের বঞ্চিত করো না, এবং এর উপর আমাদের ফেতনাইও ফেলো না। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজার বর্ণনা, মিশকাত হাদিস নম্বর 1675। এই দোয়া দুটি একটি তাকবীরের পরেও পড়তে পারে, কিংবা পাঁচ তাকবীরও দিতে পারে। পাঁচ তাকবীর, ছয় তাকবীর, আট তাকবীর পর্যন্ত জানাজার নামাজ পড়া যায়। তবে যেখানে কাছাকাছি মাদ্রাসা নাই, গ্রন্থ নাই, সেখানে চার তাকবীর দিয়েই পড়া উত্তম। তৃতীয় তাকবীরের পরে দুটি দোয়া পড়া উত্তম। আর যেখানে মাদ্রাসা কাছাকাছি আছে, সেখানে একটা তাকবীর দিয়ে দিতে পারে। যদি প্রমাণ দেখানে দেখতে চায় মানুষ, সেটা প্রমাণ দেখানো যাবে। কিন্তু অধিকাংশ মানুষ জানে যে জানাজার নামাজ চার তাকবীরে ফিতনা সৃষ্টি না হয়, যার জন্য চার তাকবীরেই পড়া উচিত। আর একটি বিষয় হচ্ছে, অধিকাংশ মুসল্লিরা জানাজার নামাজে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকে ইমামের পেছনে, কিন্তু না, ইমামের পেছনে মুসল্লিদের শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, তাদেরও দোয়া পাঠ করতে হবে। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, অর্থাৎ সকলের উপরে তা ফরজ নয়, বরং কিছু মানুষ তা আদায় করলে ফরজ আদায় হয়ে যাবে। অতএব যারা জানাজার নামাজ আদায় করবে তারা তার নেকি পাবে, আর যারা পড়বে না তাদের গুনাহ হবে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জানাজার নামাজ পড়বে তখন তার জন্যই একাগ্রতার সহিত দোয়া করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 1497, আবু দাউদ হাদিস নম্বর 3199, ইবনে হিব্বান হাদিস নম্বর 3077। এক্ষেত্রে যে ব্যক্তি জানাজার দোয়া জানে না তার জন্য জানাজার দোয়া মুখস্থ করা বাঞ্ছনীয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায়কারীকে জানাজার নামাজে একাগ্রতার সাথে দোয়া করার নির্দেশ দিয়েছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে একটি অধ্যায় দিয়েছেন, সেটা হচ্ছে বলা এবং আমল করার পূর্বে জানা। এই মর্মে একটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন। ইবনুল মুনির বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এর দ্বারা এই কথাই বলতে চেয়েছেন যে কথা ও কর্মের বিশুদ্ধতার জন্য জানা শর্ত। বলা বাহুল্য জানাজার দোয়া মুখস্থ করবে, ততপর জানাজার নামাজ আদায় করবে। ফাতহুল বারী 1 খণ্ড 160 পৃষ্ঠা।